একটি ইঞ্জিনিয়াস ফুড হলো দই। তাছাড়া দইকে সুপার ফুডও বলা হয়। দই শুধু যে মজাদার খাবার তাই নয়, দই কিন্তু খুবই স্বাস্থ্যকর। যদি আপনার খাদ্য তালিকায় এই দুগ্ধজাত খাবারটি রাখতে পারেন, তাহলে এর থেকে আপনি অনেক স্বাস্থ্যগুণ পাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউট্রি নলেজ। আমি নন্দিনী, আজকে আলোচনা করব দইয়ের উপকারিতা সম্পর্কে। দই থেকে আপনারা কি কি স্বাস্থ্যগুণ পেতে পারেন এই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। দইয়ে রয়েছে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলি আমাদের কোনো ক্ষতি করে না, বরং এই ব্যাকটেরিয়াগুলি আমাদের হজমে সহায়তা করে আর ব্লাড সুগার লো করতেও সাহায্য করে এই ব্যাকটেরিয়াগুলি। তাছাড়া দইয়ে রয়েছে পটাশিয়াম, যা আমাদের রক্তচাপ কম করতে অনেকটাই সাহায্য করে। আমাদের স্কিন ভালো রাখার জন্য একটি প্রধান উপাদান হলো টক দই। এই দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ব্রণ, ট্যানিন, রিঙ্কেল, মৃত কোষ এগুলো দূর করতে সাহায্য করে। তাছাড়া ত্বক পরিষ্কার রাখে ও আমাদের স্কিন টোন ইম্প্রুভ করতে অনেকটাই সাহায্য করে। এক্ষেত্রে আপনি দই দিয়ে একটি ফেস প্যাক বানিয়ে নিতে পারেন। ফেস প্যাকটি বানানোর জন্য 2 টেবিল চামচ, দই 1 টেবিল চামচ, বেসন ও 1 টেবিল চামচ চন্দন কাঠের গুঁড়ো ও 1 চিমটে হলুদ গুঁড়ো নিয়ে ফেস প্যাকটি বানিয়ে ফেলুন এবং মুখে মেখে 10-15 মিনিট রেস্ট করুন। দেখতে পাবেন কি ফলাফল হয়। আমাদের চুলের বিভিন্ন সমস্যা দূর করতে পারে টক দই। ড্যান্ড্রাফ, ইচিং, চুল পাতলা হয়ে যাওয়া, এইসব সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি যদি দইয়ের একটি প্যাক ইউজ করতে পারি। প্যাকটি তৈরি করার জন্য 4 চামচ দই ও 2 চামচ বেসন নিয়ে প্যাক তৈরি করে ফেলুন এবং চুলে ভালোভাবে মাসাজ করে 20 মিনিট রেস্ট করুন। ফলাফল আপনারা দেখতেই পাবেন। দইয়ের মধ্যে রয়েছে ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ফসফরাস, যা কিন্তু আমাদের হাড়কে খুব মজবুত করে। এর থেকে কিন্তু আমাদের অস্টিওপোরেসিস, আর্থ্রাইটিস এইসব রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। আমাদের ভ্যাজাইনাল ইনফেকশন, ভ্যাজাইনাল বিভিন্ন প্রবলেম কিন্তু দূর করতে পারে দই। অর্থাৎ ভ্যাজিনার চারপাশে জ্বালা, চুলকানি এইসব হয়ে থাকলে অবশ্যই আপনারা দই খেতে পারেন। এক্ষেত্রে দই কিন্তু খুবই উপশমকারী। বাঙালি পরিবারে মা ঠাকুমারা পরীক্ষা দিতে যাওয়ার আগে বাচ্চাদের 1 চামচ করে দই খাইয়ে দেন। কেন জানেন? কারণ এই টক দই কিন্তু আমাদের বিষণ্ণতা দূর করতে পারে, নেগেটিভ চিন্তাভাবনা দূর করতে পারে আর আমাদের মেজাজ খুব ভালো রাখতে পারে এই টক দই। কারণ টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া, যা শরীরে মাইক্রোবায়োমের চরিত্র পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়ুর্বেদের বিশেষজ্ঞদের মতানুসারে দিনের বেলা দই খাওয়া উচিত, রাতের বেলা খাওয়া উচিত নয়। কেন জানেন? কারণ রাতের বেলা দই খেলে বিপাকজনিত সমস্যা, অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। তাছাড়া দইয়ের সাথে আপনি বিট, নুন, গোলমরিচ, জিরের গুঁড়ো দিয়ে খেতে পারলে এটি কিন্তু খুবই উপকারী আমাদের জন্য। তাছাড়া ফলের সাথে দই মিশিয়ে কোনো সময় খাবেন না, এটি আয়ুর্বেদের বিশেষজ্ঞদের বিশেষ অভিজ্ঞতা। এবার বলি কারা দই খেতে পারবেন না। যারা বাতের রুগী, কিডনির রুগী, হাঁপানির রুগী, এনাদের ক্ষেত্রে কিন্তু দইয়ের উল্টো প্রতিক্রিয়া হতে পারে, তাই তারা দইটা অ্যাভয়েড করবেন। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি দই সম্পর্কে কিছু জানার থাকে বা জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হেলথ সম্পর্কে আরও অনেক ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমার চ্যানেল নিউট্রি নলেজকে সাবস্ক্রাইব করবেন।
আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।